আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে জান্নাত দেখার তাবিদ কি। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সম্মানিত পেয়ারা হাজিরিন, এই বিষয়টা অত্যন্ত জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো এর ব্যাখ্যা আমরা অনেকেই জানি না, এই জন্য বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। যেমন স্বপ্নে কেউ যদি জান্নাতের ফল কুড়াতে এবং অন্যকে খাওয়াতে দেখে, স্বপ্নদ্রষ্টার এলেম দ্বারা অনেক উপকৃত হবে, আমল করবে, কিন্তু জান্নাতে কিন্তু স্বপ্নদ্রষ্টা সেই এলেমের এলেম মতে আমল করবে না এবং উপকৃত হবে না। জান্নাতকে জাহান্নামে নিক্ষিপ্ত করতে দেখলে স্বপ্নদ্রষ্টা বাগান বিক্রি করবে এবং এর মূল্য ভোগ করবে। হাউজে কাউসারের পানি পান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা নেতৃত্ব পাবে, শত্রুর উপর বিজয়ী হবে, কারণ আল্লাহ পাক বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। নিঃসন্দেহে আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সূরাতুল কাউসারের এক নম্বর আয়াত এবং দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। দ্বিতীয়ত, স্বপ্নে কেউ যদি নিজেকে জান্নাতের কোন প্রাসাদে দেখে, সে নিজে নেতৃত্ব লাভ করবে এবং সে সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, সমাজের মানুষ তার কথা শুনবে, সমাজের মানুষ সবাই তার কথা ভালোবাসবে, তাকে শ্রদ্ধা করবে এবং হতে পারে সে সুন্দরী কোনো রমণীকে বিবাহ করবে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়াহুরুম মাকসুরাতুম ফিল খিয়াম। সূরা আর রহমানের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন তাদের জন্য তাবুতে অবস্থানকারিনী পর্দাশীল হুর রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের অরিজিনাল ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলার কারণ হচ্ছে আমাদের নাম আমাদের ছবি ব্যবহার করে অথবা অন্য নাম আমাদের ছবি, একে মারুফুল ইসলাম নামে কোনো কোনো ব্যক্তিকে আমি দেখছি, জুবাইর ইমাম নামে অনেক ফেসবুক পেজ দেখছি, ওগুলো সব ভুয়া। অরিজিনালটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া, সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।